বিভ্রান্তিমূলক মন্তব্যের পর অভিযোগ দায়ের হওয়া সত্ত্বেও বিজেপি বিধায়ক গ্রেপ্তার হননি। দ্রুত গ্রেপ্তারের দাবি সহ সীমান্ত সুরক্ষার ক্ষেত্রেও একাধিক দাবিতে বনগাঁ পুলিশ জেলা পুলিশ সুপারদের কাছে ডেপুটেশন তৃণমূলের কাজ নেই তাই এসব করছে দাবি বিজেপির। অনুব্রত মণ্ডলের সাথে মুখ্যমন্ত্রীর নাম জড়িয়ে জনমানসে বিভ্রান্তি তৈরির চেষ্টা করেছেন বিজেপির বিধায়ক স্বপন মজুমদার। ঘটনার পর বনগাঁ সহ আশেপাশের বেশ কয়েকটি থানায় বিধায়কের নামে অভিযোগ দায়ের করা হয় তৃণমূলের পক্ষ থেকে। ঘটনার পর পেরিয়ে গেছে বেশ কয়েকটি দিন, এখনও গ্রেপ্তার হননি বিধায়ক। দ্রুত বিধায়ককে গ্রেপ্তারের দাবিসহ সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধেও একাধিক অভিযোগের সরব তৃণমূল নেতৃত্ব। বনগাঁ তৃণমূল সাংগঠনিক জেলার পক্ষ থেকে বনগাঁ পুলিশ জেলা পুলিশ সুপারের অফিসের সামনে এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয় বৃহস্পতিবার। পায়ে হেঁটে মিছিল করে কর্মসূচিতে যোগ দেন সাংগঠনিক জেলার সভাপতি গোপাল শেঠ, সাংগঠনিক জেলা চেয়ারম্যান শঙ্কর দত্ত, এছাড়া উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা শ্রমিক সংগঠনের সভাপতি নারায়ণ ঘোষ, যুবর সভাপতি সন্দীপ দেবনাথ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। এ বিষয়ে সাংগঠনিক জেলার সভাপতি গোপাল শেঠ বলেন, সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করেছেন বিজেপির বিধায়ক স্বপন মজুমদার। আমরা অভিযোগ দায়ের করেছি পুলিশের কাছে, এখনও গ্রেপ্তার হননি বিধায়ক, দ্রুত তাকে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের ওপারে যে সকল কৃষকেরা কৃষিকাজ করেন তাদের সাথে খারাপ আচরণ করছে বিএসএফ। চোরাচালান বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেছেন গোপাল শেঠ। না, ট্রাক অবরোধ বা এরম কিছু নিত্যনৈমিত্তিক ঘটনার মধ্যে তেমন কোথাও দেখা যায়নি এখনও। যেটা হয়েছিল সেটা সঙ্গে সঙ্গে আমরা কঠোর হস্তে দমন করেছি। ভবিষ্যতে আমাদের পক্ষ থেকে হওয়ার সম্ভব নেই। বিরোধীদের অনুরোধ করবো রাস্তাঘাট যাতে কোনোভাবে অবরোধ না। স্বপন মজুমদারের গ্রেপ্তার এবং পাট চাষিদের সাথে এনফোর্সমেন্টের বন্ধ। আমাদের কাটা তারের পাশে যারা চাষবাস করে তাদেরকে যাতে ফ্রিলি তারা চাষবাস করতে পারে, বিএসএফ অত্যাচার না করে। এখানে ভুয়ো জমি যেখানে বিভিন্ন লোকের নামে হয়ে যাচ্ছে সেগুলো ভুয়ো দলিল করে করছে, এগুলো ডিসিআর এবং বিএলআরও এবং যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এবং এখানে যে সারদার টাকা এখনও অবধি বেনিফিশিয়ারিরা ফেরত পায়নি। তদন্তের নামে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত না করে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য সাধন করছে। অবিলম্বে সেই মানুষগুলোর অনা অসহায় অবস্থার মধ্যে রয়েছে, তাদের টাকাটা যাতে ফেরত দেওয়া হয়। এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সাংগঠনিক জেলার চেয়ারম্যান শঙ্কর দত্ত বিজেপি বিধায়কের উদ্দেশ্যে বলেন, মানুষ মানুষের ভাষা বোঝে, কুকুর মুগুরের ভাষা বোঝে, কিন্তু আমরা যে দল করি তার নাম তৃণমূল, তাই এটা সম্ভব নয়। মানুষ মানুষের ভাষা বোঝে, মানুষ অন্যায় করলে তার প্রতিবাদ করা যায়, কিন্তু কুকুর প্রতিবাদের ভাষা বোঝে না, তার জন্য মুকুর দরকার হয়। স্বপন বাবুর মতন বিধায়কদের জন্য এই ব্যবস্থাও চালু করা যায়, কিন্তু দলটার নাম তৃণমূল কংগ্রেস। এদিন মঞ্চে বক্তব্য শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শঙ্কর দত্ত বলেন, বিতর্কিত কোনো কথা বলিনি, যেটা বলেছি সেটি একটি প্রবাদ বাক্য। বুনো ওলের পরিবর্তে যেমন বাঘা তেঁতুল, ঠিক তেমনি কুকুরকে মুগুর দেখালে কুকুর বুঝে যায়। আসলে ওটা একটা উন্মাদের দল, উন্মাদের সঙ্গে তো মানুষের লড়াই করে পেরে ওঠা সম্ভব না। আর স্বপন মজুমদার নিজে একজন দুর্নীতিগ্রস্ত চোরাচালানকারী, তিনি গ্রেপ্তার হয়েছেন আসামে, তার মতন মানুষ এই ধরনের মানে বিভ্রান্তি সৃষ্টি করে জনমানুষে একটা অশান্ত পরিবেশ তৈরি করবার চেষ্টা করছে, সেই জন্যই আজকে ডেপুটেশন। বক্তব্যটা এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ কেন, আমাদের বাঙালি সংস্কারের এটা একটা বক্তব্য যে যারা মানুষের প্রতিবাদের ভাষা বোঝে না, যেমন ধরুন কুকুর, তাদের তো বুঝিয়ে কিছু বলা যায় না, তাদেরকে মুগুর নিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করতে, ওরা মুগুর দেখলে বুঝতে পারে। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সম্পাদক দেবদাস মণ্ডল। তিনি বলেন, আপাতত কোনো কাজ নেই তাই এইসব করছেন তারা। এ বিষয়ে দেবদাস আরো বলেন, স্বপন মজুমদার ভারতীয় জনতা পার্টির একজন বিধায়ক, তিনি তার ধারণা বলেছিলেন, আর ধারণা দিয়ে কোনো কিছু হয় না, ধারণা আমারও হতে পারে, ধারণা দিয়ে কোনো বিচার হয় না, কোনো কাজ পাচ্ছে না, তো নেই কাজ তো খই ভাজ। একটা মানুষের ধারণা হতেই পারে, তার ধারণা দিয়ে তার বিচার হয় না কি, এখন কোনো কাজ নেই,
করে বেড়াচ্ছে এসব। দেখুন, ট্রাফিকের যে বিষয়টা, বনগাঁয় যানজট হয়, এই যানজট ছড়ানোর দায়িত্বটা কার? দায়িত্বটা রাজ্য সরকারের, দায়িত্বটা ট্রাফিকের। তা ওনারা ট্রাফিকের বিরুদ্ধে বলছেন, ওনারা বলছেন, আমি যদ্দুর রাজ্যে শুনলাম ওনারা বলছেন। তা শাসন চালাচ্ছে কারা? সরকার চালাচ্ছে কারা? সরকার চালাচ্ছে তৃণমূল, তৃণমূল বলছে সরকারের বিরুদ্ধে। তাহলে পরিস্থিতিটা কোথায় আছে? দেখুন, আমরা তো দুবেলা বলছি প্রশাসন বলে এখানে কিছু নেই, আইনের শাসন বলে কিছু নেই, আজকে তারাই বলছে। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।